তারা এখন ভুল ইতিহাস বলতেছে যে আবু কারমর ওসমান আলী রেদান উল্লাহি তলাই আজমাইন ওনারাকে গণতন্ত্র চর্চা করেছেন সাহাবেক রামের আজিম শান মর্যাদার বিরুদ্ধে কত বড় তহমত এটা তাহলে হাদিস শহীদ পরেই নেই তাদেরকে আমি বলবো মোকাদ্দমা ইবনে খালদুন পড়ার জন্য ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পশ্চিমারাও যাকে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে গ্রহণ করেন ইবনি খালদুনকে বই পড়ার জন্য বলবো মোকাদ্দামা পড়ার জন্য বলবো কিভাবে। সাহাব কিভাবে কীভাবে খলিফা নির্বাচন করেছেন হাদিসাকে মুস্তাদিমা মোহাম্মদ বিন হাম্বালে এসেছে বিভিন্ন হাদিসের কিতাব এসেছে আল্লাহর হাবিব হাবিবুর নবীজি মোহাম্মদ সাল্লুসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে দেড় হাজার বছর আগে রফিকে আলা আল্লাহর কাছে গেলেন আল্লাহর সঙ্গে মিলিত হলেন তখন খলিফা কে হবে রসুল করিম সাল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন হাজরত আবু বকরের ব্যাপারে বিভিন্ন রায়তে পাওয়া যায় ওনাকে ইমামতিতে দিয়েছিলেন তখন আনসারদের মধ্য থেকে বলা হলো মিননা আমিনু কুম আমির আনসাররা বললো আমাদের মধ্য থেকে একজন খলিফা হবেন আপ আপনাদের মহাজির মধ্যের মধ্য থেকে একজন খলিফা হবেন যদি নওজবিল্লা গণতন্ত্রকে প্রাধান্য দেওয়া হতো তাহলে তো আনসারদের মতামতকেও মূল্যায়ন করা হতো তা করা হয় নাই কিংবা হাজরাত তখন বলেন নাই ঠিক আছে তোমরা জরিপ নাও মোটেও তা হয় নাই বরং হাদিসে হজরত আবু বকার সিদ্দিক রদি আল্লাহ তালনু তখন বললেন যে সামি তুল্লাহ সাল্লাহ নেতা হবে কোরআ থেকে তাৎক্ষণিক হজরত ওমর যে হাজা আব্বর সিদ্দিক রদি আল্লাহ তাল হাতে ব্যয়েত নিয়ে ওনার খেলাফতকে মেনে নিলেন সকল আনসার ও মহাজের হাজা আব্বুকার সিদ্দিক রদি আল্লাহ তালুকে খলিফা মেনে নিলেন এখানে তো গণতান্ত্রিক পদ্ধতিকে নাকচ করা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিকে মোটেও গ্রহণ করা হয় নাই আনসারদের মতামত নেওয়াই হয় নাই বরং এখানে নেতা নির্বাচন হলো কোরআন সুন্নার আলোকে হাজা আব্বুকর যখন হাদিস শুনাই দিলেন আইম মাতুমিন কোরাইশ তখন তারা নসকে মানলেন হাদিসকে মেনে নিলেন কিন্তু মত সকলের মতামতকে মানলেন না এখানে তো গণতন্ত্রকে আরও অস্বীকার করা হলো তো কোথেকে তার ইতিহাস বলে এগুলো পরবর্তীতে ওমর উমর রিয়াল্লা তালহু ওনাকে খলিফা যুক্ত সময় মজুসি সুরা হয়েছে হাজরত ওসমান সহ মার্জেন্সি সুরা হয়েছে মূলত এটি হচ্ছে খেলাফতের ভিত্তিতে আদলে খেলাফত রাষ্ট্রে খলিফা নির্ধারণের সারা এই পদ্ধতি অর্থাৎ ভালো কিছু মানুষ একটা বডি তৈরি করবে তারা তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এন্টে করবে এটাকে আমরা ইলেকশন কোন অবস্থায় বলতে পারি না ইলেকশন হচ্ছে যে সকল জনগণের মতামতের ভিত্তিতে নেতা নির্ধারণ श्रद्धेय so, डॉक्टर